সরকার দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর খুচরা বাজারে দাম কিছুটা কমলেও এখনও কিছু ব্যবসায়ী বোতলে লেখা মূল্যেই তেল বিক্রি করছেন। ভোক্তারা বলছেন এখনও বেশি দামে বিক্রি হচ্ছে তেল। এদিকে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরও জানাচ্ছেন অজিত সরকার। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমার প্রেক্ষিতে সরকার দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর খুচরা বাজারে দাম কিছুটা কমেছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 166 টাকা দরে, আর বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 185 টাকায়। তবে কিছু ব্যবসায়ী বোতলে লেখা মূল্যে সয়াবিন তেল বিক্রি করছেন, আবার অনেক ব্যবসায়ী বোতলে উল্লেখ করা দামের চেয়ে কম দামে তেল বিক্রি করছেন। আগে সয়াবিন তেল যেভাবে 190 টাকা লিটার ছিল, সে 80 টাকা লিটার ছিল, ওখান থেকে 166 টাকা নেমে গেছে। মানে আন্তর্জাতিক বাজারে এখন অনেক কম, ওই অনুপাতে আমাদের দেশে এখনো কমেনি। ভোক্তারা বলছেন বিশ্ববাজারে যে হারে মূল্য কমেছে সেভাবে কমেনি দেশের বাজারে। আর একটু কমলে পরে আমাদের জন্য অনেক ভালো হয়, কারণ তেলের বাজার আগে যে তুলনায় ছিল তার সাথে ডাবল হয়েছে। ডাবল হইলে তো আমাদের পক্ষে সম্ভব হয় না কিনা। দাম কমের কথা বলে কিন্তু দাম তো আগে রেটই আছে। তোলাটা আপনার 2 লিটার নিয়েছে 360 টাকা। এদিকে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এক দোকানিকে 1000 টাকা জরিমানা করা হয়। যদি কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আপনার কাছে পণ্য বিক্রি করে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করবেন এবং আমরা সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। সরবরাহ পর্যাপ্ত থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বেড়েছে মুরগির দাম, অপরিবর্তিত রয়েছে ডিম, গরু ও খাসির মাংসের দাম। দেশি মাছের যে দাম নাই, দামটা যদি 10-20 টাকা দাম বাড়ছে। সব মাছই আজকে দাম বেশি, মাছই কিনতে পারি না কেন, এর জন্য আজকে কিনবো না। সবচেয়ে বেশি বাড়ছে ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, রূপচন্দা, কোরাল মাছ। গত সপ্তাহ ছিল 130 থেকে 40 টাকা পাইকারি, এখন 10 টাকা কেজিতে বাড়তি। কাঁচামরিচের বাড়তি দাম ছাড়া অন্যান্য সব সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। টমেটো 80 টাকা কেজি, বড়ই 50 কেজি, সিসিঙ্গা 40 টাকা, গাজর 120, 10 কাঁচামরিচ 200 টাকা কেজি। অজিত সরকার, বাংলা টিভি, ঢাকা। কুয়াকাটায় সরকারি লাইসেন্স না থাকায় 5 আবাসিক হোটেল মালিককে 2,10,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা বাসি খাবার সরবরাহ করায় 2 রেস্টুরেন্ট মালিককে 90,000 টাকা জরিমানা করা হয়। গতরাতে কুয়াকাটা পৌর শহরে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবু বক্কর সিদ্দিকি। পর্যটকদের সেবা নির্বিঘ্ন করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকি।